ভাইপোর সঙ্গে মিলে আর এক বড় কীর্তি শেখ শাহজাহানের ইডির জেরাই বড়ো কীর্তি সামনে এলো শেখ শাহজাহানের শনিবার রাতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি তারপর লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় শেখ শাহজাহানকে সন্দেশখালীর মাস্টার মাইন্ড সন্দেশখালীর ত্রাস তৃণমূলের ভোট মেশিনারি এই শেখ শাহজাহানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ইডি তারপরে বেরিয়ে আসে একাধিক আরও গুরুত্বপূর্ণ তথ্য সন্দেশকালীর এই শেখ শাহজাহান পঞ্চায়েত অফিস থেকে জন্ম মৃত্যুর ভূয়ো শংসাপত্র তৈরি করে হাজার হাজার টাকায় বিক্রি করতেন সেখান থেকেও বিপুল পরিমাণ টাকা আয় করতেন শেখ শাহজাহান সরকারি যে নিয়ম সেই নিয়মেকে তোয়াক্কা করে জন্ম মৃত্যুর ভূয়ো শংসাপত্র তৈরি করে হাজার হাজার টাকা ইনকাম করেছে নারী নির্যাতন থেকে জোর করে জমি হাতিয়ে নেওয়া জন্ম মৃত্যুর নকল সার্টিফিকেট তৈরি করা যা বেকায়দায় পড়া বহু যুবক যুবতীদের সন্দেশকারীর আগারগাটি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে এই সমস্ত বেকায়দায় পড়া যুবক যুবতীদের নকল শংসাপত্র তৈরি করে দিতেন তদন্তে নেমে ইডি জানতে পেরেছে পঞ্চায়েত থাকা প্রধান থাকাকালীন এই কাজ শুরু করেছিলেন শেখ শাহজাহান তদন্তকারীদের দাবি প্রধান থাকাকালীন আগারগাটি পঞ্চায়েতকে দুর্নীতির আখড়া বানিয়েছিলেন তিনি তার ভয়ে সিটিয়ে থাকতেন সকলে সন্দেশখালীর বেতাস বাদশার উপর কথা বলার সাহস ছিল না কারো। ভাইয়ের নির্দেশ মতোই বিভিন্ন দুর্নীতিমূলক কাজে মদত দিতে বাধ্য হতেন তার অনুগামীরা কেন্দ্রীয় এজেন্সি জানতে পেরেছে আগারগাটি গ্রাম পঞ্চায়েত থেকে জন্মমৃত্যুর মৃত্যুর শংসাপত্র বিলি করা হতো যেখানে সরকারি নিয়মের তোয়াক্কা না করে এক একটি প্যাডে শেখ শাহজাহান এই জন্ম মৃত্যুর শংসাপত্রের নাম নথিভুক্ত করত। এবং তাতে স্বাক্ষর করে জন্ম মৃত্যুর শংসাপত্র বিলি করতো হাজার হাজার টাকার